হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব গুগল মামা তেলেসমাদের উপরে আরেকটি পার্ট। আজকের পার্টটিও পূর্বের পার্টের মতোই ম্যাজিক নিয়ে সাজানো হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল বাটনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনি যদি আমার গুগল তেলেসমাদের উপরে পূর্বের যে পার্টগুলো আছে এগুলো যদি না দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে দেখে আসুন, আশা করি অনেক মজা পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গুগল তেলেস্মাত কি দিয়ে সাজানো হয়েছে। আমরা আমাদের ব্রাউজারের সার্চ বারে গিয়ে এখানে www.google.com দেখতে পাচ্ছি, এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা robot.txt টাইপ করব, ঠিক এই ধরনের, দেন ইন্টারফেস করব। দেখুন এখানে ইউজার এবং এজেন্ট নামের কিছু কোড আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ডিস এলাও এবং এলাও নামের অনেক কিছু আছে। দেখুন সার্চ রেজাল্ট হিসেবে আমাদেরকে এটি দেখাচ্ছে, অর্থাৎ এটি হলো একটি টেক্সট আকারে আছে, অর্থাৎ এই ফাইলগুলো টেক্সট আকারে এখানে দেওয়া আছে বা গুগল স্টোরে এটি সংরক্ষণ করে রাখা আছে। সেখান থেকে আমাদের আউটপুট হিসেবে এই কোডগুলো এখানে দেখাচ্ছে, এবং এটি অবশ্যই একটি রোবোটিক টেক্সট যেটিকে কোড আকারে রেখে দেওয়া আছে। এবার চলুন আমরা একটি ম্যাজিক দেখি। আমরা গুগলে গিয়ে এখানে লেস দেন গ্রেটার দেন এর ভিতরে আমরা ব্লিঙ্ক লিখে ইন্টার প্রেস করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লিঙ্ক যে শব্দটি আছে এটি কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে, অর্থাৎ এটি আমরা দেখতে পাচ্ছি মুভ হচ্ছে বা এটি লাফাচ্ছে, এবং এই পেজের যত জায়গায় আমরা ব্লিঙ্ক দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু এটি ব্লিঙ্কিং হচ্ছে। দেখুন সব জায়গায় এটি ব্লিঙ্কিং হচ্ছে। অথবা আমরা এখানে লেস দেন গ্রেটার দেন যদি উঠিয়ে দিয়ে আমরা এখানে যদি HTML টাইপ করি, দেন ব্লিঙ্ক এর পর আমরা HTML টাইপ করে যদি ইন্টার প্রেস করি, তাহলে দেখুন HTML ব্লিঙ্ক এখানে দেখতে পাচ্ছি এটিও মুভ হচ্ছে বা এটি ব্লিঙ্কিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন যত জায়গায় এই শব্দটি আছে সব জায়গায় এটি কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি HTML ব্লিঙ্কিং দেখা যাচ্ছে, অনেক মজার তাই না? এবার চলুন আমরা গুগল থেকে গ্রাফের কিছু কাজ দেখে নিই। জাস্ট আমরা এখানে টাইপ করব সিন ব্যাকেট দিয়ে আমরা ব্যাকেটের ভিতরে এক্স লিখবো, এবং ব্যাকেট ক্লোজ করে আমরা ব্যাক স্ল্যাশ ব্যবহার করব। দেন এখানে ওয়াই লিখে আমরা অ্যাস্টারিক চিহ্নটি ব্যবহার করব, অর্থাৎ স্টার চিহ্ন ব্যবহার করব। দেন আমরা মাইনাস দেখানে থ্রি টাইপ করব, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন যদি ইন্টারফেস করা হয় দেখুন একটি গ্রাফ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটি অবশ্যই 3D একটি গ্রাফ এখানে ক্রিয়েট হয়েছে, এবং এটি সবসময় এভাবে মুভ করবে। এবং আমরা যদি এটিকে কাস্টম মুভ করাতে চাই তাহলে মাউস দিয়ে আমরা যদি এভাবে ড্রাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেলে এটি মুভ হচ্ছে, অর্থাৎ এটি একটি 3D গ্রাফ। এবং আমরা যদি আমাদের মাউসের যে হুইল আছে এটিকে যদি আমরা ঘোরাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি জুম আউট এবং জুম ইন হচ্ছে, এভাবে জুম আউট এবং জুম ইন হবে, এবং এটি অনেক মজার একটি ব্যাপার। আমরা গুগলে গিয়ে এখানে সার্চ করব ইস গুগল ডাউন, দেন ইন্টারফেস করব। দেখুন এখানে একটি রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ নো রেজাল্ট, ক্যান নট সার্চ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে ইস গুগল আমরা যদি ব্রোকেন লিখি দেন ইন্টারফেস করি, দেখুন আমরা দেখতে পাচ্ছি সেম রেজাল্ট এখানে দেখাচ্ছে। এবং আমরা এখানে আরো কিছু দেখব, এখানে যদি আমরা ওয়ার্কিং টাইপ করি দেন ইন্টারফেস করি, দেখুন সেম রেজাল্ট এখানে দেখাচ্ছে প্রত্যেকটি পেজের, এবং প্রত্যেকটি যে লিঙ্ক আছে এই লিঙ্ক গুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে একই রকম রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। আমরা ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে যে google.com দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এখানে টিপট টাইপ করব, দেন আমরা ইন্টারফেস করব। দেখুন এখানে একটি টি পট আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যদি ক্লিক করা হয় তাহলে দেখুন এখানে চা অলরেডি ফিল আপ হচ্ছে আমাদের কাপে, আমরা দেখতে পাচ্ছি অনেক মজার কিন্তু ব্যাপারটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইরোর একটি কোড আছে 418, এবং IMA টি পট এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকেটের ভিতরে এখানে আছে। এবার চলুন আমরা দেখে নেই গুগল বোঝে না এ ধরনের দুটি শব্দের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমরা গুগল গিয়ে এখানে সার্চ করব অ্যাঙ্গারাম, দেন ইন্টারফেস করব। দেখুন এখানে কি দেখা যাচ্ছে, ডিড ইউ মিন এখানে নাগ রাম দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে অ্যানাগ্রাম টাইপ করেছি কিন্তু এখানে কি দেখাচ্ছে দেখুন, অর্থাৎ এই শব্দটি গুগল বোঝে না। দেন আমরা এখানে টাইপ করব রিকারশন, দেন ইন্টারফেস করব। দেখুন এখানেও সেম দেখাচ্ছে, অর্থাৎ এই শব্দ দুটো গুগল বোঝে না। আমরা ব্রাউজারে গিয়ে গুগলের যে অ্যাড্রেস বার আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি www.google.com আছে, এখানে আমরা একটি ব্ল্যাক স্ল্যাশ আমরা দিয়ে দিব। দেন এখানে আমরা টাইপ করব ট্রাফিক, দেন আমরা ইন্টারফেস করব। দেখুন এখানে 404 ইরোর একটি কোড আমাদেরকে দেখাচ্ছে এবং একটি চিত্র এখানে আছে, অর্থাৎ এটি সার্ভার নট ফাউন্ড। চলুন আমরা গুগল যে সার্চ হিস্ট্রির যে রেজাল্ট আছে এটির টেক্সট স্ক্রোলিং আমরা দেখে নিই। আমরা গুগলে গিয়ে এখানে লেস দেন টাইপ করব, লেস দেন আমরা মার্কিউ টাইপ করব,
দেন গেটার দেন, দেন আমরা ইন্টার প্রেস করব। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্চের যে রেজাল্ট হিসেবে এখানে একটি সামারি দেখায়, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হচ্ছে। অর্থাৎ অন্য অন্য যা কিছু আমরা এখানে সার্চ করি না কেন, এখানে কিন্তু স্থির অবস্থায় থাকে। অর্থাৎ এই যে টেক্সট আছে বা সার্চের যে হিস্ট্রি আছে এটি কিন্তু স্ক্রল হয় না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটি স্ক্রল হচ্ছে। অনেক মজার একটি ব্যাপার। কিন্তু আমরা সবসময় গুগলে সার্চ করি আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন আমরা করি সেটি রেজাল্ট পাওয়ার জন্য, কিন্তু এমন একটি ওয়ার্ড আছে যেটি আমরা টাইপ করলে গুগল আমাদের কাছে জানতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক সেটি কি। আমরা এখানে গিয়ে ওয়া বা লুবা ডুব ডুব সার্চ করব, দেন ইন্টারপ্রেস করব। দেখুন এখানে সার্চ হিস্ট্রি হিসেবে অনেকগুলো লিংক আমরা দেখতে পাচ্ছি বা অনেকগুলো রেজাল্ট এখানে এসেছে, কিন্তু এই শব্দের যে প্রকৃত মানে বা অর্থ এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা এটি কিন্তু সার্চ হিস্ট্রি হিসেবে আসে নাই। অর্থাৎ এই শব্দটি গুগল একেবারেই বোঝে না। আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে আমাদের যে সার্চ বার আছে এখানে আমরা google.com এবং \ দিয়ে এখানে humans.txt আমরা টাইপ করব, দেন ইন্টারপ্রেস করব। ঠিক এভাবে দেখুন এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে রেজাল্ট হিসেবে আমাদেরকে কিছু ওয়ার্ড এখানে আমাদেরকে দিয়েছে। অর্থাৎ এটি সার্চ হিস্ট্রি হিসেবে আমরা এখানে কিছু পাচ্ছি না বা এখানে কিছু আসবে না। আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন। আমরা গুগলে গিয়ে এখানে লিখব ডার্ক ম্যাজিক গুগল, দেন আমরা এখানে আই এম ফিলিং লাকি একটি বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। দেখুন আমাদের এখানে একটা অপশন এসেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গুগলের মাঝে যে ডাবল ও আছে এবং ও ও আছে, আমরা এটিকে যদি আমাদের মাউস দ্বারা এভাবে সুইপ করি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডাবল ও ছিল এটি কিন্তু এখন অমিট হয়ে গেছে, এবং আমরা যদি এখানে আবারও মাউস সুইপ করি এভাবে ড্রাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এবং আমরা চাইলে এখানে কিন্তু কোনো কিছু টাইপ করতে পারবো না, বা এখানে এই যে সার্চ বার আমরা দেখতে পাচ্ছি এখানে কার্সার মুভ হচ্ছে ও এখানে মুভমেন্ট করছে, এখানে কিন্তু আসলে কিছু টাইপ হবে না। দেখুন এখানে কিন্তু কিছু টাইপ হবে না। অনেক মজার একটি ব্যাপার কিন্তু।